ছোট ছোট বন্ধুরা, এসো তোমাদের আজকে একটা আমি ভূতের গল্প বলি। তোমরা জানো আজকে ভূত চতুর্দশী পূজা, জানো আমরা কিন্তু সবাই ভূতকে ভয় পাই। আমার একটা নিজের অভিজ্ঞতার কথা তোমাদের সাথে বলছি, সবাই চুপ করে শোনো। আজকে আমার খুব মনে পড়ছিল, আমি অবশ্য ভূতকে খুবই ভয় পাই, তোমরাও সবাই নিশ্চয়ই ভয় পাও। আমি একদম একা থাকতে পারি না জানো তো। একদিন কি হয়েছে, আমি তখন অনেক ছোট, আমার মামার বাড়ি বেড়াতে গেছি। আর তোমরা নিশ্চয়ই জানো গ্রামের বাড়ি মানেই অনেক গাছ, সারা রাত শুধু গাছের মর্মর আওয়াজ হয়, চারিদিক নিস্তব্ধতা। আর তখন না অত আলো ছিল না জানো তো, মানে মামার বাড়িতে আলো ছিল কিন্তু চারপাশ অন্ধকার, যেমনি সন্ধে হয়ে যায় চারপাশ অন্ধকার। আবার হারিকেন লণ্ঠন এরকম নিয়ে নিয়ে, তোমরা লণ্ঠন দেখেছো? লণ্ঠন তোমরা দেখো নি, হারিকেন দেখেছো? হারিকেনও বোধহয় দেখো নি। এরকম না নিয়ে নিয়ে ওরা মনে করো এর বাড়ি ওর বাড়ি ঘুরতে যাওয়া, পাশের বাড়ি যাওয়া, রাস্তা খুব অন্ধকার আর খুব ভয়কর। মানে ওদের হয়তো ভয় একটু কম হতো, কিন্তু আমরা তো বেড়াতে যেতাম আর আমরা শহর থেকে যেতাম, আমাদের খুব ভয় করতো। তো আমরা আমরা ওপরে উঠতে পারতাম না, যেখানে আমাদের দোতলায় উঠতে পারতাম না, আমরা সবসময় কাউকে সঙ্গে নিয়ে এঘর ওঘর যেতাম। তো এরকম একদিন কি হয়েছে, আমরা সবাই মিলে শুয়ে আছি ওপরে, সবার কি ঘুম আসে বলো? ঘুম আসে না, সবাই চুপ করে জেগে আছি। তারপর দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, দাদা দিদিরা, আমি চুপ করে ঘুমোতে পারছি না। সামনে গাছ, সমানে গাছ দেখছি, চারিদিক নিস্তব্ধতা, ভয় করছে, কীরকম একটা হচ্ছে মনের ভেতর। সবাই ঘুমিয়ে পড়ল, আমার আর ঘুম আসে না। তারপর হঠাৎ দেখি গাছের মধ্যে কে যেন পা দোলাচ্ছে জানো। তারপর আমি শুধু চাঁদের আলোয় দেখতে পাচ্ছি, আর কিছুই বুঝতে পাচ্ছি না। আবার যে উঠে দেখবো সেই সাহসও আমার নেই। এদিকে ভাবছি দেখবো না, কিন্তু আবার চোখটা আমার গাছের দিকে চলে যাচ্ছে, আবার দেখছি গাছের মধ্যে কে যেন পা দোলাচ্ছে। এবার কাউকে ডাকতেও পাচ্ছি না, খুব ভয় করছে। তারপর খুব মানে পাটাকে গুটিয়ে বুকের কাছে এনে চুপ করে শুয়ে আছি, কখন ভোর হবে, আর ঘুমোতেও পাচ্ছি না জানো তো। শুধু শুধু দেখছি আর ভাবছি কে যেন পা দোলাচ্ছে, খুব ভয় হচ্ছে। মাঝে মাঝে গাছের খুব আওয়াজও হচ্ছে, আর চারিদিক নিস্তব্ধতা, কেউ কোথাও নেই, ফাঁকা মাঠ, যেদিকেই তাকাবে শুধু ধুধু অন্ধকার। তো দাদা দিদি সব ঘুমিয়ে পড়েছে, মারা নিচেই শুতো, আমরা সব মামাতো ভাই বোন ওপরে শুয়েছি। তো তারপরে কি হয়েছে, সকালবেলাটা না ওখানে খুব তাড়াতাড়ি হয়, মানে ভোরবেলা অনেক ভোর থেকে পাখি ডাকে, আমার আর রাতে ঘুম হচ্ছে না জানো তো। এবার চাদর মুড়ি দিচ্ছি মাথা পর্যন্ত, আবার চাদর খুলে দেখছি যে কি হচ্ছে, দেখি তো আবার দেখি জোরে জোরে পা দোলাচ্ছে। তারপর যখন ভোর হলো, তখন পাশ থেকে দেখি দাদা দিদি কেউ নেই, আমি একা ঘুমিয়ে পড়েছিলাম কখন। তারপরে ঘুম থেকে উঠে দেখি গাছের মধ্যে কালকে যা দেখেছি সেটা কি, ওমা, গিয়ে দেখি প্রচণ্ড হাওয়া দেয়, তো সেই হাওয়াতে একটা কাপড়, লাল পাড় কাপড় গাছের ডালে আটকে গেছে, সেটা রাত্রিবেলা যখন হাওয়া দিচ্ছিল সেটা জোরে জোরে দুলছিল, আর আমি ভেবেছিলাম কেউ পা দোলাচ্ছে। কি ভালো লাগলো গল্পটা? গল্পটা যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন গল্প আমি তোমাদের বলতে পারি, তাই তো? আর লাইক করে দিও। তাহলে আজকের মতো গল্প এখানেই শেষ, সবাই কিন্তু ভালো থেকো।